بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحين غير الحين بنحول. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. এই মেয়েটি কবর থেকে উঠে এসে সবাইকে যা বলল তা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে। এই ভিডিওটি প্রত্যেক মুসলমানদের জন্য শোনা অন্তত জরুরি বলে মনে করছে, কেননা কবরে কি হবে তাও হয়তো আপনি আজকের এই ভিডিও দেখলে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। তাই অনুরোধ করব, মুসলিম হলে অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে মহিলারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কেননা এই ঘটনাটি একটা মেয়েরই ছিল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ইসলাম যাতে আপনার ওসিলে সবার কাছে পৌঁছাতে পারে এজন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনি হাদিস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন জেনে আসা যাক সেই মেয়েটি কবর থেকে উঠে এসে কি বলেছিল। সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনই ভাই ও বোনেরা, ভারতের আহমাবাদ শহরের একটি ঘটনা। শিল্প শহর আহমাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আহমাবাদ শহরের জামালপুর মহল্লায় এক মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ করে অসুস্থ থাকার পর মৃত্যুমুখে পতিত হল। বিত্তশালী পরিবারের এই মেয়ে ছিল সবার আদরের। তার শখ ছিল ফ্যাশনপ্রিয়তা, ফ্যাশন ডিজাইনের নানা রকম পোশাক সবসময় পরিধান করে বেপর্দা অবস্থায় সে সেজে গুজে বাইরে যেত। এখন মেয়েটির বিবাহ হয়নি। হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর তিন রাত মেয়ের লাশ স্বপ্নে দেখলেন। স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল, মা আমাকে কবর থেকে বের করো, আমি বেঁচে আছি। পর্যায়ক্রমে তিন রাত স্বপ্নে দেশে পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে জানানো হলো। তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটির মাথার চুলে দুটি সাপ, চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাশ এবং বিচ্ছু কামড়ে ধরে আছে। আসরের পর দেখা গেল সাপ কাকলাশ বিচ্ছু কিছু নেই। অজ্ঞান অবস্থায় মেয়েটি কবর থেকে বের করে পুলিশ আহমাবাদের উড়িয়া এলাকার চ্যারিটেবল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করালেন। সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। তার উপর নিচের ঠোঁট ছিল না। জ্ঞান ফেরার পর মেয়েটি বলল, আমি দুই সপ্তাহের জন্য পুনরায় এসেছি, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। এ কথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল। তাকে ১২ দিন যাবৎ আইসিইউ ওয়ার্ডে রাখার পর পুনরায় দাফন করা হলো। বহু লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য সেই হাসপাতালে ভিড় করত। সবাই আলোচনা করছিল, ব্যতিক্রম এই ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে। মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে তাদের জীবনযাপন করুক। ইসলাম মহান আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্মের অনুসরণ করে মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না, কঠিন শাস্তি থেকে মুক্তিও পাওয়া যাবে না। বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল জাহান্নামের আগুনে অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই রকম ঘটনা হতে হেফাজত করার তৌফিক দান করেন এবং সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রতিদিনই ভাই বোনেরা, এই ঘটনা সত্য নাকি মিথ্যা তা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। তবে এই ঘটনার শিক্ষা হলো আমাদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত সাধ্য অনুযায়ী করতে হবে। তবে নামাজ আর রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্যই ফরজ। তাই আমাদের উচিত হবে অন্তত নামাজ মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্তই পড়তে হবে, কেননা নামাজই একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার কাছাকাছি নিয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে নামাজ, রোজা, হজ, জাকাত পালন করার তৌফিক দান করেন এবং বেশি বেশি আমল করে কবরের জন্য নিয়ে যাওয়ারও তৌফিক দান করেন, যাতে কাল কিয়ামতের মাঠে কঠিন আজাব থেকে হেফাজত করে তার প্রশান্তির জান্নাতে একজন মুমিন বান্দা হিসাবে জান্নাত দান করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ঘটনা পাকিস্তানের বিখ্যাত আলেম মৌলানা তারেক জামিল সাহেব, তিনি তার চোখে থাকা কবরের আজাব গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনি হাদিস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন এবং এইরকম ইসলামিক ঘটনার মাধ্যমে
আপনার মনকে এবং আপনার ইমানকে মজবুত করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সহিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার জিকির আজগার এবং বেশি বেশি আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।